কথা পূর্ব মেদিনীপুরে কাঁথিতে একটা মসজিদে নামাজ পড়ছিল, নামাজ পড়ছে, সেখানে একদল সন্ত্রাসীরা ঢুকে গিয়ে নামাজিদের ঘরে মেরেছে, মসজিদের উপরে হামলা করেছে। আমার এই বাংলাতে অনেক মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হচ্ছে, অনেক মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে। ইসলাম বিরোধী শক্তি সে যে কোনো তালারে থাকুক না কেন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা, এদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? হাত দিয়ে বলুন আছে না? যদি আমার ভারতের দিকে তাকায়, আমার গোটা ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, এই অত্যাচার আপনারা দেখছেন না দেখেন বলুন? এই হচ্ছে না হয়নি, সেই অত্যাচারের শিকার। কিন্তু অথচ আমরা ইসলামের অনুসারী, কখনো কারো উপরে আঘাত দিয়াকে পছন্দ করি না। কিছু মুনাফিক ছদ্ম বেশি ইসলামের দুশ্মনরাই তৈরি করেছে তাদের ঘরে, তাদের দ্বারা অন্য ভুল কথা বলিয়ে পুরো মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান রাখছে। আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে, রোজার মাস কত কথা বলবো বলেন না, সময় তো সুখে। তবে একটা কথা বলে যাচ্ছি, আজ বিশ্ব জুড়ে ইসলামের দুশ্মনরা মুসলমানদের ও মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিচ্ছে না যায়নি। ভাইরা আমার অনুরোধ করছি, আমার কমের কাছে অনুরোধ করছি, দেখো নিজের যদি ক্ষতি করো মাফ তবু আল্লাহর কাছে কাঁদলে মাফ হয়ে যাবে, নামাজ যদি কাজা করে ফেলো আল্লাহর কাছে কাঁদো মাফ হয়ে যাবে, রোজা যদি কাজা করে ফেলো কাজা রেখে দাও আল্লাহর কাছে কাঁদো মাফ হয়ে যাবে। এমন করে যদি তুমি না কি বলে হজ করতে পারোনি, আল্লাহর কাছে কাঁদাকাটি করো আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবে, ইসলামের ক্ষতি যদি করো আল্লাহ মাফ কোনোদিন করবে না। ইসলামের ক্ষতি তুমি প্রকাশ্য যদি নাও করো, যারা ক্ষতি করছে তাদেরকে তুমি যদি শক্তিশালী হবার সাহায্য করো তাও তোমার কিন্তু মাপ নাই। আজকে আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে আমাদের মাদ্রাসা গুলোকে ভাঙছে, আমাদের মসজিদ গুলোকে ভাঙছে, নিরীহ নিরীহ মুসলমান গুলোকে গণ হত্যা করছে। এটা আমাদের আজকে জানতে কারো বাকি নেই। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, শুধু পৃথিবী জুড়ে হচ্ছে তা নয়, শুধু আমার দেশ জুড়ে হচ্ছে তা নয়, আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, গত পরশু দিনের কথা, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে একটা মসজিদে নামাজ পড়ছিল, নামাজ পড়ছে, সেখানে একদল সন্ত্রাসীরা ঢুকে গিয়ে নামাজিদের ঘরে মেরেছে, মসজিদের উপরে হামলা করেছে। আমার এই বাংলাতে অনেক মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হচ্ছে, অনেক মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে। এ আমার মা, আমি তোমাদেরকে জানতে চাই, এই অশুভ শক্তি ইসলাম বিরোধী শক্তি সে যে কোনো কালারে থাকুক না কেন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা, এদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? হাত দিয়ে বলুন আছে না? এদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে, এদেরকে আরো শক্তিশালী করে তুলে